এই মুহূর্তে সরাসরি আলিপুর আবহাওয়া অফিস থেকে খবর। বঙ্গোপসাগরে আবারও এক ঘূর্ণাবর্ত, এর প্রভাব কতটা পড়বে বাংলায়, কবে থেকে রয়েছে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বাংলায় কবে থেকে পড়তে চলেছে হালকা ঠান্ডা, সম্পূর্ণ ওয়েদারের আপডেট জানাবো এই ভিডিওয়। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সকাল থেকে কলকাতা ও আশেপাশের এলাকার আবহাওয়া পরিষ্কার, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গে দু একটি জায়গায় বাদ দিয়ে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সকালের দিকে শীতের অনুভব হলেও আপাতত শীত আসতে দেরি বলেও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 30.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21.8 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ 65%, 74% আকাশ মেঘে ঢাকা। কলকাতা ও আশেপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 22 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি। এক নজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 28 অক্টোবর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুর, কোচবিহারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার 29 অক্টোবর সকালের মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারের দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে 28 অক্টোবর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, দিন কিংবা রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। দেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, তবে দক্ষিণের রাজ্যগুলির অক্টোবর থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর সম্মুখীন হয়, তাই এবার শুরু হতে যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে কেরল, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলিতে ঘূর্ণাবর্তের ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ওয়েদার লেটেস্ট আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।